আমরা ফর আদায় ফর্ম ফরজর উপরে আমল কর্মিব সূন্যত নবল মোস্তাহরফেও কিতা ধর্ম আমল কর্ম কারণ আর তো আল্লাহর পক্ষটি যদিও স্তর বেশম যেমন একজন মানুষের সুন্নত আদায় না গুণাগার হইতা নাই নবল না গুণাগার হইতা নাই ঠিক নিজা বোল একটা উপরে আমল করলা গুণাগার হইতা নাই কিন্তু আমি গুরুত্ব দিমখানে গুরুত্ব দিম কারণে বাল্লা এবং আল্লাহ রসুলের পক্ষতে হইছে ওলা আদম ন আল্লাহ এবং আল্লাহর রসুলর পক্ষতে হইছে এর কারণে আমরা কিতাবর মচাব হল গুরুত্ব দিম যে আজীব আমরা আদায় করি হলাম সুন্নত নফল মোস্তাহর উপরেও গুরুত্ব দি তিন নম্বর ফর্জ এবং ওয়াজিব রক্ষা করার স্বার্থে আমরা লাল নবীর সুন্নত মস্তাহাব আদব ইগুলার উপরে গুরুত্ব দিমু কথাটা খেয়াল বর্ষে নিজাও হল সেনে আমরা সুন্নত মোস্তাহাব এগুলারও তো গুরুত্ব দিম কারণে যে আমরা ফর্জ এবং ওয়াজি রক্ষা করা লাগি ঠিক রাঙা লাগি সূন্নত মোস্তাহাব এবং আদব আউগুলার গুরুত্ব দিমু একটা মিশাল একটা উদাহরণ দিলে আমরার কাছে পরিষ্কার হয়ে যাব বলে কিলা ফরজ ও আজিব রক্ষা করা লাগি সুন্নত মোস্তাবিগুলার উপরে আমল করতে হইব একটা উদাহরণ দিলে আমরা কিছু পরিষ্কার হয়েছে একটা বিল্ডিং বানাইতে সাবক একটা বিল্ডিং বন্ধ এই বিল্ডিং লাগি জরুরি কিতা কিতা সামানা বিল্ডিং বানাইতে ইট লাগব সিমেন্ট লাগব রড লাগব বালি লাগব টিকনি হল এটা বিল্ডিং বানাইতে হইলে ইটর প্রয়োজন আছে ইট লাগবো সিমেন্ট লাগবো রোড লাগবো বালি লাগবো কথা হলটা মিলাইয়া কিটা করতে হইব বিল্ডিং করতে হইব ইট তোলা হইলো ইট দি গাঁটনি হয়ে গেলো একটা বিল্ডিং খরিয়া সাত ঘর হয়ে গেলো ই বিল্ডিংটা বিল্ডিং ওই গেছে নিনা না ওইসে নিসাব হল ওই গেছে বিল্ডিং ওই গেছে না নি বিল্ডিং তো ওই গেছে ইট গাদনি চুলার উপরে একটা বিল্ডিং বিল্ডিং খোয়া যাইব এবং ইকটারে ব্যবহারও করা যাইব যে খামে বিল্ডিংটা বানাই লইছে ই খাসটা চালাই যাইব কোনো অসুবিধা নাই চালাই যাইতো না নিজা হল ওই গেছে গাটনি হই গেছে টল প্লাস্টার করি লইছইন টল দিলেইছুন রাখা এই বিল্ডিংটা চালাইতে পারব ও খরি আমরা শেস করিলাইনি সব হল না কিতা করি প্লাস্টার দেই বিল্ডিংটার মধ্যে প্লাস্টার দেই কিটা লাগি প্লাস্টার যদি বিল্ডিং বিল্ডিংগ না তাহলে মূল বিল্ডিং গো বিল্ডিংগ দিল কিতায় কত দিন ঈদ কতদিন কাছে পাঁচ বছর সাত বছর কিতাব ফুকে ধরে লিবা যে হুকটাতে আমরা গ্রাম্য বাসায় নুনা খাত কিতা শুনি জানি আল্লাহ জানেন ঠিক তে বিল্ডিং তো আগে হই গেছে এটারে তোই ইটি সিমেন্টটা লাগাইয়া বালুলো লাগাইয়া ফুরা খরোyse এরপরে প্লাস্টার দিলাম কেনে প্লাস্টারটা দেও হইলো যদি প্লাস্টার না হয় তাহলে ফুকে দরিয়া ই ডিজাইন খাই আর বিল্ডিং দরিয়া বলি দিব শেষ প্লাস্টার বিল্ডিং হয়ে গেছে ফর্জ হয়ে গেছে ঠিক নি যা ভাবু বিল্ডিংটা ইটুট লাগাইয়া বিল্ডিং হয়ে গেছে ফর্জাত হয়ে গেছে এখন বিল্ডিংটা লক্ষ্য করার দা যেটা করা হয়েছে সুন্নত করা হইছে না হইলে তো হয়েছে তো অসুবিধার কথা না বলে তে প্লাস্টার করার পরে খাম শেষ নি বলে জি না কিতাবর হইতো বলে এখন মোজাইক দেওয়া হইতো রং দেওয়া হইতো লে রং কেনে বলে রংটা প্লাস্টারটা সালামত প্লাস্টারটা নষ্ট হইত না রং রং দেওয়াটা হইলো মস্তাহ বিপর্যায়ের একটা বিল্ডিং হইলো প্লাস্টার হইলো প্লাস্টারের ভেবে রং দেওয়া রং পর্যন্ত মস্তাহে আর ওলা অবস্থায় বিল্ডিংটারে রাখ হয়ে না ইটারে জালা ফোসা করা লাগব কিতা হল বিল্ডিং যদি জালা জালি না করা বিল্ডিং নি রং রইবইত না বুঝলে কিতা অমুক পরিবারের কোনো মানুষ বাড়ি নাই সেরা মানুষ কীজন

বিল্ডিংকে পৰিষ্কাৰ কৰি দিছে নিমে চাবৰ জো বিল্ডিং খাড়া কৰি লিছি খাড়া ঘৰৰ পৰা বোলে এই বিল্ডিংটা ব্যৱহাৰ কৰা যায় কোনো অসুবিধা নাই যে খামে বিল্ডিংটা ঘৰ হৈছিল ই খান্ত হৈ গৈছে তাৰপৰা প্লাষ্টাৰ ঘৰলাম খেনে বোলে প্লাষ্টাৰ ঘৰ চি অৰ্থাৎ ৰক্ষা কৰ্তামৰি উন্নতা দেৰিয়াৰ আৰু প্লাষ্টাৰৰ ফৰে

সবে আবার জুড়ে সুরে ওখ আলহামদুলিল্লাতে নাই গোলাহ বেশ হারি ঠান্ডুন নাই আপনারা বই সইনার বেশিরভাগ মুরব্বী আনে কেরাম দেখে আমার খুশি লাগে এই মাদ্রাসার কথা প্রায় জায়গাত মাত্র ওই যে মানুষ মানুষর খুব আন্তরিকতা এই মাদ্রাসারে দেয়া কইদিন আগে আরো জিহদ গেছিলাম বিয়ানি মাজার ও হনু মাতা গপ করা হয়েছে তুরুক বাগ মাদ্রাসার এলাকার মানুষের মাদ্রাসার এদিকে বড় মহব্বত সবাই আলহামদুলিল্লাহ ও মহব্বত খান যদি লইয়া দুনিয়াতে বিদা হয়ে যাওয়ার তো তে মারি হয়ে গেছে ও গুটা মারা গেছে মহাজ হাজির তিন নম্বর তিন নম্বরে আমরা ভাই লিছি যে ফরজ আজীব রক্ষা করার কারণে ফরজ আজীব রক্ষা করার স্বার্থেই আমরা কীটা মু সুন্নত মোস্তাব আদব নবল ঔগুরার উপরে আমল করমু এর কারণে আমোল কর্ম যে আমি ফরজ আজীব রক্ষা করতাম জোনাত মজীদ মিয়া شعب ফস্থিম পাড়া 500 টা লেখা দিছইন মাদ্রাসা 700 বেহুক আলহামদুলিল্লাহ আল্লাহ সুতগারের কবুল فرمুকা জিন্দা মরdare মাফ করে দেওকা রব্বুল আলামিন হে দোজির সুগার ও বরকত দেওকা হায়াত ও ঈমান ও আমল ও বরকত নাছন সবে হুক আল্লাহু আমীন আর মূল খুশির খবর আপনি আর আমি মুফতি সাহ তসি বানিলি সবাই খুব আলহামদুলিল্লা খানার তসিবিস খানাতেই তসি বানার আগ পর্যন্ত ও যে টাইম আছে ও টাইম খান লাগি ইনশাল্লাহ মুফতি সাহর বয়ান তাগরি হলোর খেয়ালি খেয়ালি হওয়ার কথাও আপনারা তসিবান তাইলে তিনি নম্বৰটো ভাই লিচি ঠিক নিচাব হ'ল তিনি নম্বৰটো হৈ গৈছে নহল আদ বিঘুলা চাৰিতে থাকিলে আমাৰ আমোলৰ মাজে বৰকত খঙি যাব কিতাপ বচাব হ'ল বৰকত খঙি যাব কাৰণ এইগুলা আমলর কারণে আমরা দরজা বাড়ে মর্যাদা বাড়ে আল্লাহ রবুল আলমিনার দরবারও আমরার পজিশন বাড়ে আমরার জীবনের উন্নতি হয় সবাই হোক সুবাহান আল্লাহ যদি একজন মানুষের সুন্নত মোস্তা মনোবল আদব ইগুলা আদায় করেন তাহলে তার মর্যাদা বাড়ে মর্যাদা বাড়লে তো তাই উপর দিকে উঠিলা ঠিক নিশা অগর কারণ দরজাটা বাড়াইল পজিশন মর্যাদা বাড়াইল একটা মিসাল একটা উদাহরণ দিলে একবারে আমরা সহজ হয়ে দিব যেমন একজন মানুষে গাড়ি উপরে দি উঠাইরা রান গাড়ি চালক মানুষে উফরে দিক আড়ি উঠে যাও না উপর দিকে এক ঠিল্লার উফরে দিক আড়ি উঠাই রা এই গাড়িটার স্পিরিটটা খালি সমাইবা নি না বাড়াইবা যা হল বাড়াইবা বাড়াইবা সেনে বলে এইটা যদি উপর দিকে উঠতে হয় আর যদি গাড়ির এই পাওয়ারটা যদি খোমাইলাইন তাহলে আস্তে আস্তে নিচ দিকে দেওয়া শুরু করব উপর দিকে তুলতে হইলে খালি সময় সময় কি করবা বালাইতে থাকবা ও বাড়ি বাড়ি বাড়াই বাড়াই আনিয়ে উঠে দিয়ে তুলতে আর যদি ঘটনা ক্রমে হঠাৎ করিয়া খরে দি যাওয়া শুরু করে যাইতে 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 খানুকিয়া পড়বো না লাট গাড়ি গুড়ি সহ ড্রাইভার মেসেঞ্জার শেষ ঠিক যখন মুস্তাব আদব নবল এগুলার মাধ্যমে মানুষের দাম বাড়ে মর্যাদা বাড়ে পজিশন বাড়ে আল্লাহর খাসা এগুলো লইতে পারেন তাহলে তো খালি আগবাই বিষয়টা যদি ফিসপা হই যায় ইন ফিসাই যায় আল্লাহর নবীর সুন্নতের গুরুত্ব দেন না মস্তাহাব নফল আদবর গুরুত্ব না দেন তে খালি ফিসাইতে থাকবা মূলখান ধরে নিব না লাত গিয়া বলি দিবা ঠিক নিসব হবো শেষ কাম 5 নম্বরে কিতা যে যদি নবীর নবীরতর উপরে আমরা আমল করি আল্লাহর নবীর মহব্বতর মাঝে আমরা হুমাই ঠিক নি যাব আল্লাহর নবীর মায়ার বৃত্তি আমরা হুমাই আল্লাহ নবী ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফকাদ আহাব্বানী ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা কো আল্লাহ নবী فرمাইয়া মান আহাব্বা সুন্নতি ফকাদ আহাব্বানি জেইন আমাল সুন্নতে রে मोहब्बत মহব্বত মুগ্ধ নিশা হল না মুগ্ধ মুগ্ধি নাই মহব্বত কার্যত মহব্বত আমল ঘুরিয়া বাস্তব আমি মহব্বত আল্লাহ নবীর যদি আমরা পালন করি তাহলে আল্লাহর নবীলোগর মহব্বত হই নবীর নবীল মহব্বতে লাভ হইব গীতা

ব্যস্ত স্তর থাকব না হিসাব ব্যস্ত সব মানুষ এক স্তরে থাকবানি না বহুত ব্যস্ত মহল থাক আল্লাহ নবী সরকারের দুজানর সুন্নতের উপরে যদি একজন মানুষে আমল করেইন তা আল্লাহর নবীই فرمایا আমার সুন্নতের উপরে আমল করার কারণে محبت রাখার কারণে আমি আল্লাহর নবীর লগে তাইন মহব্বত রাখলাম আর যে আমার লোক মায়ার সম্পর্ক মহব্বতর সম্পর্ক রাখবা তাই আমার লোকস্থ আছে নি তে শূন্যতর গুরুত্ব আছে শূন্যতর গুরুত্ব আছে এর কারণে আমরা আল্লাহর নবীরতর উপরে আম ছয় নম্বর সংক্ষেপ সংক্ষেপ হই আর মুক্তি সাহেব আনলিছেন ইনশাল্লাহ আর বেশ বাকি নাই তুসি আনলিবা ছয় নম্বরে সুন্নত মোস্তাব আদব নবলে কিতা খামাইব কেমতর দিন নভলে খামাইব আমরা নভলের উপরে কতখান গুরুত্ব আছে বলি এটা আমরা লোকে ইতা আমরা নকল সব সময় আদায় করি তে আমরা হিসাব ফেলাই চাব হল যদি হিসাব ফেলাই আপনার দরিদ্র দিলা নাই তে আমরা এ সান্ন মাস সত্তর আঘাত ফলি সাব হল ফরশিখ আঘাত সত্র আঘাত মসজিদও ভরসি নানি কিতাব খাতা ভরসি নানি কিতাবলে সত্র আঘাত আদায় করি করা খাত হিসাবও গেলে এখন হিসাব করতে 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 রান এবার সতেরো টাকা ধরবার টাইম নাই ওবার কমাইতে 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 এক নয় আনিয়া সেই সাত আনিয়া শেষ ওলা কোনো সময় না নানি চাবো বা তো ভোর সদায় দেখলাম আর বিতির ভরিস আর ভোর ধর দুই রেখা শূন্য যাব মাত্র নয় তে গেলে কত বাকি রইল যাব জি আট অর্থাৎ বাঘিবাট হইস অর্ধে অর্ধেক আরো বাকি বাট বলে আচরণ সুন্নত

সর্বপ্রথম নমাজর হিসাব হইব কিয়র হিসাব হিসাব হইব যেই নমাজর হিসাবর মাঝে খামিয়া বই দিবা এই ফালি দিলে এন তৃতকার্য হই আছ যান নমাজর হিসাব বেরা লাগব এই নাল্লার দরবারও আটকে গেছো আটকে গেছ আর কোন মানুষের যে সময় ফর্জও কমি হয়ে যত আলো আলমে ফরমাইবা আমার বন্দার আমল আমার দেখো যাই কোন নফল বন্দেকি আছে নি কীতা ফরমাইবা যাব যে আমার এই যে বন্দার মাঝে কমি হয়েছে ফর্জ আদায় করছে কমি করছই আমার বন্দার দেখো চাই কোনো নভল বন্দেগি আসেনি যদি আমার বন্দার নবল বন্দেগি আমল নামাত থাকে আমি আল্লাহ তান ফর্জোর গার টিটা নবল দিয়া ফুরাইয়া দিলেই মুখ সবাই খুব কাছোভান্তরও সমান নিশাব গল বহুত পেশক বহুত পেশক কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে মায়া করিয়া তার বন্দাবান দীরা এ আসর মাঠও যাইবা যে বন্দাবানন্দীকে উদ্ধার হইয়া যাইত কি এর কারণে পর্দিকে আলমে ফরমাইবা যে দেখো যাই আমার বন্দার অথবা আমার বন্দির ফর্জর মাঝে কমি হয়ে গেছে এখন দেখো নভল গুণ বন্দেকি থাকলে আমি আল্লাহ নভল বন্দে দিয়ে টান ফর্জ দিয়ে ফর্জ দিয়ে ফুড়া ঘুরে দিলে নভল দিয়া তাহলে কিতাব সাব নবল আদায় করলে লাভ হইবনীব স্ন আদায় করলে লাভ হইবনি মস্তাব আদায় করলে লাভ হইবনি ইনশাল্লাহ লাভ হইব আর পরবর্তীকে আলমে আল্লাহ নবীর ইতে পারে খুড়ান আল্লাহ নবীর লগর মহব্বত হইলেও আল্লাহলগর মহব্বত হয়ে যখন قل ان كنتم تحبون الله فَاتَّبِعُونِي يحببكم الله الله رب العالمين يا رب يا رب العالمين يا رب العالمين يا رب العالمين يا كنتم الله جو دي تمي

তুমি যাই যদি আল্লাহর লগে मोहब्बत লাগাইতে اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا ربنا إنك رؤوف رحيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين آمين برحمتك يا رب